বাংলাদেশ ছাত্রলীগ উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন। 1948 সালে 4 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে প্রতিষ্ঠা পায় এই সংগঠন। এরপর রাষ্ট্রভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন এবং 90-এর গণ অভ্যুত্থান সহ সব সংকটেই ছাত্রলীগ বুক চিতিয়ে দাঁড়িয়েছে রাজপথে, দেখিয়েছে মুক্তির পথ। রাষ্ট্রভাষার দাবিতে রাজপথে নেতৃত্ব দেয় ছাত্রলীগ। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ও সমমনা সংগঠনকে নিয়ে দুর্বার আন্দোলনে দাবি আদায় করে সাধারণের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ছাত্রলীগ। পরে 54 যুক্ত ফ্রন্ট, 66 শত্রুর নির্বাচন ও 71-এর মুক্তিযুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দেয় সংগঠনটি। গৌরবময় সংগ্রাম আর সাফল্যের পাশাপাশি বিভিন্ন সময়ে নানান প্রতিবন্ধকতারও মুখোমুখি হতে হয় এই সংগঠনকে। 75 পরবর্তী দীর্ঘ এক দশক সামরিক জান্তা সরকারের দ্বারা নিপীড়িত হলেও 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে আবারও ঘুরে দাঁড়ায় বাংলাদেশ ছাত্রলীগ। মুক্তিযুদ্ধের চেতনার দল বাংলাদেশ আওয়ামী লীগ 96-এ সরকার গঠন করলে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোর বেশ কিছু ধারায় শৃঙ্খলা আনেন দলপ্রধান। তরুণ ও বুদ্ধিদীপ্ত নেতৃত্বে বলিষ্ঠ হয় ছাত্রলীগ। 2001-এ ক্ষমতার পালা বদলের পর আবারও লড়াই সংগ্রামের ইতিহাস লিখে ছাত্রলীগ। তৎকালীন সরকারি দলের নিপীড়ন নির্যাতন সহ্য করে টিকে থাকে সংগঠনটি। রাজাকার মুক্ত ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মূল দলের অপরিহার্য অঙ্গ হয়ে কাজ করে যাচ্ছে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।